ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমাদের সময় 10:57। এবছর দ্বিতীয় সফরে প্রোগ্রাম নাম্বার 24। যদিও যে প্রোগ্রাম আরো কয়েকটি বেশি হতো সিরিয়ালে, তবে বেদাতিদের কবলে পড়ে প্রোগ্রাম কমপক্ষে 4 থেকে 5টা এই সফরে বাতিল হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তার মানে আমাদের কথা শুনতে তারা ভয় পায়। আল্লাহ রসুলের কাছে সাধারণত যারা মক্কার কুফফার আছে তারা বলতো যে খবরদার মুহাম্মাদের কাছে যাবে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গেলে আর কোনো ব্যক্তি ফিরে আসে না। তো আহলুল হাদিসরা কোনো জলসার আয়োজন যদি করে, কোনো আলোচনা সভা যদি করে, কোনো শ্রোতা কমপক্ষে 2 থেকে 3টা যদি আলোচনা যদি অংশগ্রহণ করে, সে আর ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, আমাদের কাছে চলে আসতে বাধ্য হয়। এই জন্য তারা বিভিন্ন রকম ছলচাতুরির মাধ্যমে আমাদের প্রোগ্রামগুলোকে বন্ধ করার জন্য সর্বাধিক প্রচেষ্টা করছে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। যাই হোক, আজকের আলোচ্য বিষয় জলসা কর্তৃপক্ষ কিছু নির্ধারণ করে দেয়নি, তারপর বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আপনার সামনে একটু ভিন্ন ধরনের আলোচনা আজকে পেশ করার চেষ্টা করব। যদিও ইতিপূর্বে আপনাদের ডিস্ট্রিক্টের নাম কি, নরসিংদী, মনে হয় 5 থেকে 6খানা প্রোগ্রাম এই নরসিংদী জেলাতে করা হয়েছে, বিভিন্ন রকম ভাবে আলোচনা পেশ করা হয়েছে, আপনারা শ্রবণ করেছেন। আজকে একটু ভিন্ন ধরনের আলোচনা করব, যেটা আপনাদের প্রত্যেকটা মুসলমান অর্থাৎ মুসলিম ব্যক্তিদের জন্য অবশ্যই এই আলোচনাটি অবশ্যই গুরুত্ব রাখবে ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। আমরা সর্বাধিক ভাবে প্রত্যেকটা মানুষ যারা আছি তারা আমরা প্রত্যেকে ইবাদত করার জন্য আপ্রাণ চেষ্টা করি। আমরা যদি 1 টাকাও দান করি তো আমরা নিজেরা অন্তর থেকে অবশ্যই আনন্দ ফিল করি। দেখবেন কোনো চোর, সেও যদি 1 টাকা দান করে, সে চুরি করে নিয়ে এসেছে, তারপরে যদি 1 টাকা দান করে দেয়, মনে মনে কিন্তু খুব খুশি হয়। মানে কেন? কারণ হচ্ছে এটা সে একটা ইবাদত করেছে, একটা আমল করেছে, ভালো নেক কর্ম করেছে, এই জন্য সে খুব আনন্দিত হয়। তবে মনে রাখবেন যে আমরা কোনো ইবাদত বা কোনো কর্ম যদি আমরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করবেন এটার কোনো নিশ্চয়তা নেই। 50,000 টাকা একটা গাড়ি কিনেছেন, সেটা আপনি কুরবানি করবেন, এই কুরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাতায় কবুল হবে এমনটা যদি আপনি ভেবে থাকেন, আপনি ভুল ভেবে আছেন। আপনি প্রতি রমজান মাসে 30টা সিয়াম পালন করছেন, যদি আপনি মনে করেন যে আপনার সিয়াম প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যাবে, যদি আপনি একদম নিশ্চিত ভাবে মনে রাখেন বা ভেবে থাকেন, আপনি ভুলের মধ্যে এখনো বিরাজমান। ইবাদত করবো আমরা কিন্তু কবুল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকটা জিনিস যখন আপনি কোনো কর্ম করছেন তার পূর্বে বেশ কিছু শর্ত লাগে। অবশ্যই যখন আমরা কোনো ইবাদত করব, ইবাদতের পূর্বে বেশ কিছু শর্ত আছে, বাইরে কিছু শর্ত, ভেতরে কিছু শর্ত। আসলে আমরা অনেকে মনে করি যে ইবাদত মানে হচ্ছে সালাত আদায় করো, ইবাদত মানে যাকাত দাও, ইবাদত মানে হজ করো, ইবাদত মানে সিয়াম পালন করো। আমরা শুধু হেবাদত বিষয়টিকে আমরা মনে করি ইবাদত, কিন্তু এটা আসলে ইবাদতের পূর্ণাঙ্গ রূপ নয়। শুধু হেবাদত কোনো জিনিস কর্ম করবেন, অবশ্যই আপনি মনে করছেন যে ইবাদত আপনি সম্পূর্ণ করলেন, এমনটি নয়। হেবাদত পাশাপাশি নাবাদত যতগুলো কর্ম আছে এগুলো যদি আপনি করেন, অবশ্যই আপনি ইবাদত করছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মদকে নিষিদ্ধ করেছেন, মদ থেকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনি বিরত থাকেন, এই যে আপনি এই কর্মটি করলেন এটা হচ্ছে আপনার ইবাদত বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতায় লিপিবদ্ধ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো নাবাদত বলেছে প্রত্যেকটা মেনে নেওয়ার নাম কি, ইবাদত। যেগুলো হেবাদত আছে আদেশ করছে সেগুলো যদি আপনি পালন করেন, সেই কর্মগুলো করলে এটা আপনার জন্য ইবাদত। তো ইবাদত আমরা করব তার পূর্বে বেশ কিছু শর্ত আছে। শর্তবিহীন কোনো কর্ম যদি করেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, এটা নিশ্চিত মনে রাখতে হবে। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। ইবাদত কবুলের শর্তের মধ্যে অনেকগুলো শর্ত লুকায়িত আছে, তার মধ্যে যেগুলো খুব প্রয়োজন আমাদের, সে প্রয়োজনগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে ভেতরের 3টে শর্ত, তারপরে বাইরের 3টে শর্ত আলোচনা করব, যে ইবাদত কবুল হওয়ার পূর্ববর্তী 3টে শর্তের কথা।
তারপরে ইবাদত শুরু করে দিয়েছে তার পরের তিনটে শর্তের কথা। যদি কোনো মানুষ বা কোনো মুসলিম ব্যক্তি ধরুন একটি মসজিদ নির্মাণ করলো, বলুন তো কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে কি পুরস্কার দেবে? জান্নাতের একটি ঘর নির্মাণ করবে, কোনো সন্দেহ আছে? যদি আমরা একটা মসজিদ নির্মাণ করি ইহকালে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য পরকালে অর্থাৎ কিয়ামতের মাঠে পুরস্কার স্বরূপ প্রতিদান স্বরূপ আমাদের জান্নাতের একটি ঘর দিবে। আল্লাহু আকবার, চিন্তা করছেন? ঠিক এই কাজটি যদি একটা ইহুদি অথবা একটা খ্রিস্টান অথবা কোনো হিন্দু ভাই যদি দশখানা মসজিদ নির্মাণ করে দেয়, বলুন তো তার জন্য জান্নাতের ঘর নির্মাণ আল্লাহ করে দিবে? না। কারণ কি? কারণ হচ্ছে একজন তাকওয়া নাই, একজন হচ্ছে ঈমান নাই। বোঝা গেল যে একই কর্ম শুধুমাত্র আমি যদি করি, আমি বিশ্বাসী, অবশ্যই আমি যদি 100 টাকা দিয়ে যদি মসজিদে কোনো কার্যকলাপ করার সহযোগিতা করি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা প্রতিদান দিবে। কিন্তু অমুসলিম খ্রিস্টান বা হিন্দু তারা যদি 10টা মসজিদ নির্মাণ করে দেয়, তবুও তাদের এই যে কর্মটি করেছে এই কর্মের প্রতিদান কিছু পাবে না। এই প্রতিদান পাবে ইহকালে, পরকালে কিছু নয়। কেন? মাদার টেরিজা, নাম শুনেছেন? এমন একজন ব্যক্তি যে পৃথিবীর জন্য, দুনিয়াবি মানুষের জন্য আমাদের কলকাতা শহরে এত পরিমাণে কাজ করেছে, বা সে প্রতিদান পেয়েছে কি পায়নি? প্রতিদান পেতে সব ইহকালে। তার নামটা এখন পর্যন্ত প্রত্যেকটা মানুষ মনে রেখেছে যে না, মাদার টেরিজা মানুষের কল্যাণে কাজে লেগেছে। কিন্তু মৃত্যুর পরে পরকালে তার কোনো প্রতিদান আছে? জি নাই। ইবাদত কবুলের পূর্ববর্তী শর্ত বোঝা গেল যে একজন অমুসলিম আর মুসলিম একই যদি কর্ম করে, মাঝখানে একটা প্রাচীর একটা দেওয়াল পড়ে যাচ্ছে যেটার নাম ইমান। কোন ব্যক্তি যদি ইমানদার না হয়, অবশেষে যত বড় ভালো কাজ করুক না কেন, তার ইবাদতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এবং মৃত্যুর পরে যে একটি জীবন আছে, ডে অফ জাজমেন্ট, সেদিনে আপনাকে প্রতিদান স্বরূপ কোনো কিছু দেওয়া হবে না। এই পাঁচটির নাম কি? ইমান। ইমান সহিহ বুখারী পড়বেন, কিতাবুল ইমান হাদিস নাম্বার 8, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 77 ভালোভাবে যদি একটু লক্ষ্য করে দেখবেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমান প্রসঙ্গে, রাসূল ইমান প্রসঙ্গে বেশ কিছু পয়েন্ট উল্লেখ করেছেন। আমরা অনেকে পড়েছি বুকটা দিকে 2013 পৃষ্ঠাতে যে ইমান বলতে কি বোঝায়, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। অমুসলিম ভাইরা তার আল্লাহর প্রতি বিশ্বাস করে কি করে না? ওরা আল্লাহর প্রতি বিশ্বাস করেই তো। সূরা যুখরুফ করবেন 87 নম্বর আয়াত 9 নম্বর আয়াত, যখন প্রশ্ন করা হচ্ছে কুফফারদের সম্পর্কে, আল্লাহ নিজে বলে দিচ্ছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আসমান থেকে বাড়ি বর্ষণ কে করে, তাহলে সকলে বলবে আল্লাহ। মানে বোঝা গেল যে আবু জাহেল আবু লাহাব তারা কি আল্লাহকে বিশ্বাস করতো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুধু বিশ্বাসটা যথেষ্ট নয়, যথার্থভাবে বিশ্বাস জ্ঞাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে অনেক আকীদা আছে, সেটা স্বচ্ছ হতে হবে। কোনো যদি ভেজাল ঢুকে যায়, সে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। যদি কোনো ব্যক্তি মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার, বলুন তো আকীদা সঠিক না বেঠিক? যদি মনে করে কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়খানা বাথরুমে আছে, আপনি স্ত্রী সাহস করছেন, আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, নাউজুবিল্লাহ মিন জালিক, আকীদা সঠিক না বেঠিক? ইতিপূর্বে আপনাদের সামনে এই বিষয়ে আলোকপাত করেছিলাম ওই পাঁচ দানা আলোচনা সভাতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান সম্পর্কে মানুষজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে বিভ্রান্ত হতে হতে ইহুদি খ্রিস্টান মুশরিকদের জন্য পথভ্রষ্ট গোমরাহ হয়েছে। একদল মুসলিম নামধারীরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যথার্থ সঠিক আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা গ্রহণ না করার কারণে তারা পথভ্রষ্ট গোমরাহ হয়েছে। এই কথা চূড়ান্তভাবে বিশ্বাস করতে হবে যে একটি ঘটনা খুব শোনা যায় যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নাকি আল্লাহকে 99 বার দেখেছেন। মাঝহাবি মুকাল্লিদদের মধ্যে এই নিয়ে তারা এখন চেষ্টা করছে যে কাদের ইমামের মর্যাদা বেশি। এরা বলছে 99 জন, ইমাম শাফির মাঝের মুকাল্লিদ তারা বলছে না, আমাদের ইমাম 100 বার দেখেছে। মারামারি তো তোরাই মত, কে কতবার দেখেছে? বলুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই চোখ দ্বারা দেখতে পাবেন? না। দেখাতে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 3, লা তুদরিকুল আবসার, এই চোখ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখাতে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আকীদা এটাই যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই চোখ দ্বারা, চন্দ্র চোখ দ্বারা, এই পৃথিবী দুনিয়াবি চোখ দ্বারা আল্লাহ সুবহানাহু আপনি দেখতে পাবেন না, এটা নিশ্চিত, এটা সঠিক আকীদা পবিত্র কোরআন সুন্নাহর আলোকে। আমরা তো মানুষ, আমাদের চেয়ে সবচেয়ে যারা উচ্চ স্তরের মানব তারা হচ্ছে নবী এবং রাসূলগণ।
মুসা আলাইহিস সালাম বারবার আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কথা বিশ্বাস করি, তুমি একবার দেখা দাও, একবার দেখা দাও। এত কাকুতি মিনতি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সহিহ বুখারী কিতাবুত তাওহীদ হাদিস নাম্বার 7380, আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার 6867। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কোন ব্যক্তি যদি দাবি করে বা বলে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহকে সচক্ষে দেখেছে, ফাকাদ কাযাব, সে ব্যক্তি মিথ্যাবাদী। আল্লাহ রাসূল সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মিরাজে গিয়ে দেখেননি, মাঝে 70,000 পর্দা ছিল। সূরা নাজম সূরা নম্বর 53 117 78 তাফসীরে ইবনে কাসির তাফসীরে আরাসানি বায়ান করবেন, স্পষ্ট বর্ণনা আছে সেই সমর্থন করে। বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই দুনিয়াবি জীবনে এই চক্ষু দ্বারা দেখা কি সম্ভব নয়। দ্বিতীয় বিষয়, আমরা মুসলিম যারা আহলে সুন্নাল জামাতের আকীদা বিশ্বাসী, কিন্তু তথাকথিত সুন্নি নয়, যার নামধারী সুন্নি দাবি করেছে, যারা সঠিক, যারা রাসূলের সুন্নাতের উপরে এখন পর্যন্ত আমল করে যাচ্ছে, আকীদা পোষণ করছে, আমরা মৃত্যুর পরে যদি আমরা জান্নাতবাসী হতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা জান্নাতে চোখ দিয়ে দেখতে পাব। সহিহ বুখারী হাদিস নম্বর 824, আল্লাহর রাসূলের সামনে বেশ কিছু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহকে দেখতে পাব? আল্লাহর রাসূল জবাব দিচ্ছেন পাল্টা প্রশ্ন করে, বলছে রাত্রিবেলাতে যখন মেঘাচ্ছন্ন, কোনো মেঘ আকাশে থাকে না, পূর্ণিমার রাত, চাঁদকে দেখতে সমস্যা হয়? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছে, না, কোনো সমস্যা হয় না। বলছে দুপুর বেলাতে যখন আকাশে সূর্য থাকে, কোনো মেঘ থাকে না, সূর্য দেখে সমস্যা হয়? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা জবাব দিচ্ছে, না আল্লাহর রাসূল, কোনো সমস্যা হয় না। আল্লাহ রাসূল জবাব দিচ্ছে, তদ্রূপ একইভাবে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতিপালককে সেদিন তোমরা দেখতে পাবে। বলুন তো ভাই, আল্লাহ যদি নিরাকার হয় সেদিন কি দেখবে, কি দেখবে? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট একটি আকার আছে, তবে কেমন আকার আছে? লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর, সূরা শুআর 1:11। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্য কোনো কিছু নেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কোনো খুলিক কোনো কিছুই নেই, সূরা ইখলাস 1:4। সূরা নাহল সংখ্যা 1:74, আল্লাহ বলেন ফালা তাদরিবু লিল্লাহি আমসাল, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মিসাল কোনো উপমা দিও না। মানে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা মৃত্যুর পরে দেখতে পাবো, তার নির্দিষ্ট একটি আকার আছে, কেমন আকার আছে আল্লাহু আলাম। বলুন তো ভাই, এই আমেরিকা বলে একটি শহর জায়গা আছে, দেশ আছে, আপনারা জানেন? যদি বলি কেমন দেখতে বলতে পারবেন যারা জানেন? তার মানে কি আপনি বলবেন আমেরিকা শহর আছে ঠিক, তবে নিরাকার? আরে আপনি দেখেননি, তার জন্য আপনি আমেরিকা শহরের বর্ণনাটা দিতে পারছেন না। যদি ভিসা পাসপোর্ট করে টাকা পয়সা খরচ করে আমেরিকাতে যান, তবে বুঝতে পারবেন আমেরিকা শহরটি কেমন। তদ্রূপ একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দিষ্ট একটি আকার আছে, ভিসা পাসপোর্ট করেন, যে মৃত্যুর পরে জান্নাতবাসী হবেন, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবেন, এটা হচ্ছে ভিসার পাসপোর্ট। আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, সেখানে স্পষ্টভাবে তারা লিখেছে যে মহান স্রষ্টা ঈশ্বরকে এই চোখ দ্বারা দেখাটি সম্ভব নয়। শ্রীমদ্ ভাগবত গীতা পড়বেন, বিশ্বরূপ দর্শন অধ্যায় অধ্যায় নম্বর 11 মন্ত্র নম্বর 8, অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করছে, হে প্রভু, আমাকে একবার পরমাত্মাকে দেখার সৌভাগ্য করে দাও। কৃষ্ণ বলছে যে তুমি পশ্চিম কালেও এই চোখ দ্বারা মহান স্রষ্টা ঈশ্বর পরমাত্মাকে দেখতে পাবে না। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 48, আবার অর্জুন বলছে যে প্রভু, আমাকে একবার দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। কৃষ্ণ আবার বলছে যে অর্জুন, এইভাবে বারবার যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, অর্জুন তেমন শ্রীকৃষ্ণকে একইভাবে বলছেন। শ্রীমদ ভাগবত গীতা পড়বেন অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 22 থেকে 32 পর্যন্ত, যখন শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করিয়ে দিলেন, অর্জুন ধস করে পড়ে গেল নিচে, যেমন মুসা আলাইহিস সালাম পড়েছিলেন, ঠিক একইভাবে। মানে হিন্দু ধর্মগ্রন্থ বলছে মূলত যে না, মহান স্রষ্টা ঈশ্বরকে এই চক্ষু দ্বারা দেখাটি সম্ভব নয়। তারপরে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ দৈব চোখ দিয়েছিলেন, মানে স্বর্গীয় চোখ, তারপর দেখতে পাইনি। কেন উপনিষদ আছে, হিন্দুবাদের অনেকগুলো উপনিষদ, একটা নাম কেন উপনিষদ, অধ্যায় নম্বর 1 মন্ত্র নম্বর 5 আর 6 পরিষ্কারভাবে ঈশ্বরকে দেখা প্রসঙ্গে বলছে,
মন্দিরের দায়িত্ব যদি দেয় একটু কি চালাতে পারবো কি পারবো না? যাই হোক, মন্দিরটা বন্ধ রাখবো না, মসজিদের দায়িত্ব দিলে ওটা বন্ধ থাকবে না। পরিষ্কার ভাবে সেটা বলছে কেন পরিষদ অধ্যায় নম্বর এক মন্ত্র নম্বর পাঁচ আর ছয়, এন নামানাসনে মানুতে ইহুনা মাহুরমাতান, মানে যারা বলে, যেসব ব্যক্তিরা বলে যে মহান স্রষ্টা ঈশ্বরকে আমি মন দ্বারা কল্পনা করেছি, সে ব্যক্তি প্রকৃতপক্ষে সত্যিকারের পরমাত্মাকে কল্পনা করতে পারেনি। কেন? সত্যিকারের ঈশ্বর পরমাত্মাকে এই মন দ্বারা কল্পনা করা সম্ভব নয়। তাদের ব্রহ্মাত্মাম বৃদ্ধি নেদাম জেরিতাম উপাসাতে। কিন্তু পুরুষের অধ্যায় নম্বর এক মন্ত্র নম্বর ছয়, এই না চক্ষ্যতে পশ্যতি এই না চক্ষ্যতে শিপশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বৃদ্ধি নেদাম জেরিতাম উপাসাতে। আর যে ব্যক্তি বলে মহান স্রষ্টা ঈশ্বরকে চোখ দ্বারা দেখেছি, সে সত্যিকার ঈশ্বরকে দেখেনি। কেননা সত্যিকার ঈশ্বরকে এই চোখ দ্বারা পৃথিবীটাকে আপনি কখনো দেখতে পাবেন না। তাদেব ব্রহ্মাত্মাম বৃদ্ধি নেদাম জেরিতাম উপাসাতে। তাহলে বোঝা গেল ইসলাম এবং হিন্দু ধর্মগ্রন্থের আলোকে মহান স্রষ্টা ঈশ্বরকে এই চোখ দ্বারা দেখাটি সম্ভব নয়। কোন মৌলভি শেখ যদি বলে যে মহান স্রষ্টাকে চোখ দ্বারা দেখেছি, সে অবশ্যই মায়েশা রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া অনুসারে সে মিথ্যুক, একজন কাজ্জাব। অপরদিকে হিন্দু ধর্মগ্রন্থের আলোকে কোন ঠাকুর বসে যদি বলে মহান স্রষ্টাকে দেখেছি, সে ব্যক্তিও মিথ্যুক হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যথার্থ আকীদা পেশ করতে হবে, পোষণ করতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আকীদা যদি গলত থাকে, আপনি কোটি কোটি টাকা ব্যয় করলেও আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, শুধুমাত্র ইমানের উপরে স্বতন্ত্র এক থেকে দেড় ঘন্টার বক্তৃতা দেওয়া সম্ভব। তবে আমরা সংক্ষিপ্ত পয়েন্ট আউট করব আর আপনাদের সামনে একটু একটু করে পেশ করার চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন যে ইবাদত কবুলের পূর্ব শর্তগুলো কি কি। আপনারা অনেকে জানেন আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি ওই বিশ্বাস করতে হবে যে রাসূলকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি আল্লাহ করতেন না, তাই নাকি? এমন যদি সৃষ্টি জগৎ সম্পর্কে বিশ্বাস এমনটি করেন, তবে ভাই আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কেন? এটা যথার্থ আকীদা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে সৃষ্টি না করলে আমাদেরকে করতেন না, এমন কোনো কোরআন সুন্নাহ দ্বারা কোনো কথা প্রমাণিত নয়। তবে এটা বাইবেল দ্বারা প্রমাণিত। বাইবেল, বাইবেল কাদের? আমাদের নাকি না খ্রিস্টানদের? বাইবেলে একটি অধ্যায় আছে যেটা বুক অফ গসপেল অফ জন, প্রথম অধ্যায় অনুচ্ছেদ ছয় সাত আট নয়, পরিষ্কারভাবে তিনটে অনুচ্ছেদ পড়বেন, পরিষ্কারভাবে সেখানে যীশু খ্রিস্ট প্রসঙ্গে বলা হচ্ছে, খ্রিস্টানরা লিখেছে, সেন্ট পল লিখেছে যে যীশু খ্রিস্ট অর্থাৎ ওয়ার্ড লাইট আলো, প্রথমে তাকে সৃষ্টি করা হলো, তারপরে সেই আলো থেকে গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করা হলো। ভাই কথাটা কিসের মতো মনে হচ্ছে বলুন তো? আল্লাহ নূরে নবী পয়দা আর নবীর নূরে সারা জাহান পয়দা, এই কথাটি মূলত কোথায় আছে? গসপেল অফ জন বাইবেলে আছে, অধ্যায় নম্বর এক অনুচ্ছেদ ছয় সাত আট নয়। এখন চেক করে দেখতে পারেন যে প্রথমে মহান স্রষ্টা ঈশ্বর একাই ছিলেন, তারপরে ওই ঈশ্বরকে বলা হচ্ছে লাইট মানে আলো নূর, ওই লাইট নূর থেকে যীশু খ্রিস্টকে তৈরি করা হলো, তারপরে যীশু খ্রিস্টের নূর থেকে গোটা বিশ্ব জগৎকে বন্টন করে দেওয়া হলো, ভাগ করে দেওয়া হলো। বা আকীদা হচ্ছে খ্রিস্টানদের, চলে এসেছে মুসলিমদের, এক শ্রেণীর মানুষের। এমন যদি আল্লাহ রাসূল প্রসঙ্গে আকীদা আপনি যদি পোষণ করে থাকেন, আপনি যত ইবাদত করুন না কেন, আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আমরা এটা বিশ্বাস করি, রাসূলুল্লাহ বলেছেন মিসকাত আল মাসাবি কিতাবিল আমবিয়া হাদিস নম্বর 5737, আল্লাহ রাসূল বলেছেন আমার পূর্বে 124,000 নবী এবং রাসূলগণ এসেছে। কত? 124,000 নবী রাসূল এসেছেন, সনদ হাসান সহি। তবে 124,000 নবী রাসূল এসেছেন, তবে আমরা যার আনুগত্য অনুসরণ করব কেবলমাত্র বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই ব্যক্তি বাদ দিয়ে যদি কোনো ব্যক্তির অনুসরণ করেন, সে চাই নবী হোক, চাই অলি হোক, চাই পীর হোক, চাই যত বড় মহাদিস মহাদিস হোক না কেন, নবী রাসূলকে বাদ দিয়ে যদি আপনি অন্য কারো আনুগত্য করেন, আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না।
যদি পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালাম চলে আসেন অবশ্যই আসবেন, বলুন তো কার আনুগত্য কার অনুসরণ করে জান্নাত যাবে? রাসূলুল্লাহর আনুগত্য অনুসরণ করে হযরত ঈসা জান্নাত আছে, কিন্তু আপনারা বলছেন চরমরা পিসের মুরিদ না হলে নাকি জান্নাত যাওয়া যাবে না? ভাই বলুন তো হযরত ঈসা আলাইহিস সালাম এসে চরমরা পিসের মুরিদ হবে? আরে আমাদের ভারতের পশ্চিম বাংলাতে চরমরা পিসকে কেউ চেনেই না, তারা জান্নাত যাবে কিসে? আর চরমরা পিসের নৌকাটা বা কত বড়, জাহাজটা কত বড় যে কতজনকে তুলবে? চিন্তা করে দেখুন যে এই যে উল্টা পাল্টা আকিদা পোষণ করছে, এইসব আকিদা যদি অন্তরের মধ্যে থাকে আর আপনি কোটি কোটি টাকা যদি ব্যয় করেন, আপনার ইবাদত আল্লাহ সন্তর কবুল করবেন? নিঃসন্দেহে করবেন, কোনো সন্দেহ নেই। রাসূল প্রসঙ্গে যথার্থ আকিদা পোষণ করতে হবে, এই বিষয়ে একটি বইয়ের কথা আপনাদেরকে বলে যাই, বাংলাদেশি বই, শেখ মুজাফফর বিন মহসিন শেখের লেখা, বইটির নাম সঠিক আকিদা বনাম ভ্রান্ত আকিদা। এই বইটি পড়বেন, দেখবেন খুব সুন্দর সুন্দর ভাবে আলোকপাত করা হয়েছে বিভ্রান্তির বেড়া জালে একামতে দিন। এখানে দেখবেন বিভিন্ন ফিরকা প্রসঙ্গে অনেক তথ্য আলোকপাত করা হয়েছে, যেটা বিভ্রান্ত আকিদা তাদের মধ্যে এখন পর্যন্ত বিরাজমান। রসুল প্রসঙ্গে যথার্থ আকিদা পোষণ যদি না করেন, যত ইবাদত আপনি করেন না কেন, আপনার কোন ইবাদত আল্লাহ সরকার গ্রহণ করবেন না। কিতাব সমূহের প্রতি বিশ্বাস, তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন, এই চারটে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাশহুর কিতাব, তাছাড়া অনেক কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। তবে মুসনাদ আহমদের 313 হাদিস যেটি এসেছে ওটা সহি নয়, হাদিসটা দুর্বলতা আছে, তার জন্য বাতিল। তবে তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন এই চারটে যে পবিত্র গ্রন্থে আমরা পাচ্ছি, এইসব কিতাবের প্রতি পূর্ববর্তী যত কিতাব আছে ঈমান রাখতে হবে। ফরিস্তার প্রতি বিশ্বাস, শিয়াদের মতো বিশ্বাস রাখলে হবে না। শিয়ারা মনে করে যে হযরত জিব্রাইল আলাইহিস সালাম তিনি ভুল করেছিলেন, নাউজুবিল্লাহ, ওহি নিয়ে যাওয়ার কথা ছিল আসলে আলী রাদিয়াল্লাহু তাআলার ঘরে, ভুল করে চলে গেছে আল্লাহ রাসূলের ঘরে, নাউজুবিল্লাহ। এমন যদি আকীদা পোষণ করেন, কোটি কোটি টাকা ব্যয় করেন, এক টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। মৃত্যুর পর একটি জীবন আছে, এর প্রতি আপনাকে সঠিক আকীদা পোষণ করতে হবে, তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে। আপনাকে সংক্ষিপ্ত ছটা বিষয় করে ঈমানের জন্য বললাম, এই ছটা বিষয় সম্পর্কে আরো বিস্তারিত জেনে আপনার আকীদা পোষণ করবেন, তারপরে কোনো ইবাদতে হাত দিবেন তার আগে নয়। যদি এর মধ্যে গলত থাকে, যত টাকা ব্যয় করেন, যত রাকাতি নামাজ পড়ুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক টাকা ইবাদত এক টাকা কবুল করবেন না, এক ওয়াক্ত নামাজও আপনার কবুল করবেন না। আপনি 20 টাকা তারাবি পড়েন আর 100 টাকা পড়েন, 5 পয়সা লাভ নাই। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত, এটা হচ্ছে ইমান। দ্বিতীয় বিষয়, যখন কোনো ইবাদত করছেন সেই ইবাদতটি খাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে, খাস নিয়াত আল্লাহর জন্য হতে হবে, অন্য কোনো ব্যক্তির জন্য নয়। আপনার শাশুড়ি মা নতুন, এই মতো অবস্থায় আপনি বাইরে গেছেন শাশুড়ি বাড়িতে, আর আপনার শাশুড়িমা বারবার আপনাকে বলে যে জামাইকে বাবা জুম্মার নামাজটা পড়ে না, এই যে জামাইকে বারবার শোনাচ্ছে আর দূর থেকে শুনতে পাচ্ছেন যে আপনার শাশুড়ি বলছে জামাই জুম্মার নামাজটা পড়ে না, এই জন্য মসজিদে দৌড়তে দৌড়তে চলে গেল জুম্মার সালাত আদায় করতে, ভাই এমন যদি ইবাদত করেন, এমন ভাবে সালাত আদায় করেন, আপনার সালাত আল্লাহ কবুল করবেন না? কেন করবেন না? কারণ হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য করেননি, আপনার শাশুড়ি মাকে সন্তুষ্ট করার জন্য করেছেন। নতুন বউ কেবল সবেমাত্র বিবাহ করেছেন, বউ কি না জানি বলে, এই জন্য বউকে দেখাচ্ছেন নামাজ পড়ে। অনেক ছেলেরা দেখবেন বিয়ের আগে কয়েক মাস নামাজ পড়ছে, ভালো বউ নিবে এমন যদি সলাৎ আদায় করে, বলুন তবে আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন? আপনার সলাৎ সাত আসমান পর্যন্ত যাবে কি না? এই পৃথিবীতে থেকে যাবে, মসজিদ পর্যন্ত থেকে যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। ইবাদত করতে হবে সিরফ আল্লাহ সুবহানাহু সন্তুষ্টির জন্য, অন্য কোনো ব্যক্তির জন্য নয়। সূরা আনাম 162, আল্লাহ সুবহানাহু ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সলাৎ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহিয়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বুল আলামিন, সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু জন্য। পীর সাহেবের জন্য একটা মাছও দেওয়া যাবে না, গরু তো অনেক দূরের কথা, যদি তার সন্তুষ্টির জন্য দেন, আপনি একটা গোটা যদি বাংলাদেশ পরিপূর্ণ করে যদি গরু যদি তার কাছে পাঠিয়ে দেন, এক টাকার নেকি তো দূরের কথা, আপনার যতগুলো গরু দিয়েছেন কোটি কোটি গুনার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন, চিরকাল জাহান্নামে থাকতে হবে, এটাই স্পষ্ট কথা। ইবাদত কবুলের পূর্ববর্তী শর্ত, খাস নিয়াত আল্লাহ তাদের জন্য সন্তুষ্টির জন্য হতে হবে, পীর সাহেবের জন্য নয়, স্ত্রীর জন্য নয়, শাশুড়ি মার জন্য নয়, আপনার বন্ধুরা জুম্মা সালাত প্রতিনিয়ত পড়তে যাচ্ছে, যদি না যান কেমন দেখায়,
এমন ভাবে যদি যান আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না। অনেক ব্যক্তি আছে যারা বয়স্ক রিটায়ার্ড পার্সন, মানে বাতিল বাতিল হয়ে গেছে, আর যদি রোজগার করতে পারে না, বাড়িতে তার স্ত্রী তাকে ধমক দেয়, ছেলেও ধমক দেয়, ছেলের বউ জেনে কেমন কেমন করে, এই জন্য কোনো সময়ও কাটে না, তখন বলছে আর কি হবে, বয়স হয়েছে, দাড়িটা রাখ আর মসজিদে যা আর মিলাদ খেয়ে না। এমন নিয়ে যদি আপনি মসজিদে সালাত আদায় করতে যান, আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, এটা নিশ্চিত। আর যখন কোন নিয়াত করছেন, কোন ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অবশ্যই থাকতে হবে, সঙ্গে ভয় ভীতি সহকারে। ভয় যদি না থাকে আপনি ইবাদত যতই করুন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আপনার করবেন না। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 2, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ভাই বিশ্বাসী তারা, ইতিপূর্বে বলেছি ছয়টা জিনিসের উপরে ঈমান রাখা হচ্ছে বিশ্বাসীদের কাজ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যে কোনো ইবাদত করার পূর্বে আল্লাহ সাদের সন্তুষ্টির জন্য তাকে ভয় ভীতি সহকারে করতে হবে। আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আসলে বলুন তো আমরা আল্লাহকে ভয় করি? একটু হাত তুলুন, কে কে ভয় করে? সব ঝুলে তুলছেন নাকি রে ভাই? মনে হচ্ছে জান্নাত থেকে সব নেমে চলে এসেছেন, এতদিন ভয় করেন? আল্লাহ সুবহানাহু এতে খুশি নন। আল্লাহ যে ইচ্ছা করলো আল্লাহকে ভয় করো, হাতটা তো কতই, যেমন ভাবে ভয় করা উচিত, যতটা ভয় করা উচিত ততটা কি ভয় করে? এবার হাত তুলুন। আল্লাহ বলছে ভয় করো, শুধু ভয় করে ক্ষান্ত নয়, যতটা ভয় করা উচিত, যে ভাবে ভয় করা উচিত ততটাই ভয় করো। আমরা কি ততটা আল্লাহকে ভয় করি? আসলে একটু পরীক্ষা নিই, তাহলে বুঝতে পারবো আল্লাহকে যে ভয় করি কি করি না। আপনি নরসিংদীর রাস্তা দিয়ে চলছেন একটা বাইক নিয়ে, মোটর সাইকেল নিয়ে, আপনার মাথায় হেলমেট নেই, পকেটে নেই আপনাদের লাইসেন্স, চলছেন এমত অবস্থাতে একজন ব্যক্তি আপনাকে এসে বলছে ভাই খবরদার সামনে যাবেন না, ওখানে বেশ কিছু পুলিশ আছে, তারা বাইক চেক করছে, লাইসেন্স আর হেলমেট যদি না থাকে তাকে জেলে পুরবে। ভাই এই খবর পাওয়ার পরে আপনি কি আর এক ধাপ মোটর সাইকেল চাকা ঘোরাবেন সামনে? কেন ঘোরাবেন না? মানে আপনার ভেতরটা ভয় কাজ করছে। আপনি কেবলমাত্র শুনলেন যে একজন পুলিশ দাঁড়িয়ে আছে, যদি আপনাকে যদি আপনার লাইসেন্স না থাকে অবশ্যই আপনাকে ধরবে, এই ভয়ে আপনি সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটা পাই করে ঘুরে পেছনে চলে যাচ্ছেন, কারণ আপনি ভয় করছেন। ভাই ভয় কাকে করছেন? পুলিশকে ভয় করছেন। ভাই পুলিশকে যতটা ভয় করলেন এতটাই ভয় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করেন? বললেন যে আল্লাহকে ভয় করি। আল্লাহ হচ্ছে হাক্কা তু কতিহি, যেমন ভাই ভয় করা উচিত। আমরা পুলিশকে যতটা ভয় করি, কোন মুসলিম ব্যক্তি যদি আমরা ততটাই আল্লাহ সুবহানাহু ভয় করতাম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভয়ের দরুন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে জান্নাতে দিতে পারেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা পুলিশকে যতটা ভয় করি ততটা ভয় আমরা আল্লাহ সুবহানাহু করি না, এটা বাস্তব প্রমাণ। আপনি সোমালি ব্যাংকে গিয়েছেন আপনাদের বাংলাদেশে, বা রূপালী ব্যাংক দুপুর টাইমে গিয়েছেন, যাবার পরে দেখছেন দুপুরে কোনো ব্যাংকে কোনো কর্মকর্তা নেই, এমত অবস্থায় দেখছেন ব্যাংকে 10 থেকে 12 লক্ষ টাকা টেবিলের উপরে পড়ে আছে, তিনজন বন্ধু গিয়েছেন আর কেউ নেই, মনে মনে কেমন এমন করছে যে 12 লক্ষ টাকা চারটে এখানে ব্যাপার নাকি, জীবনে একসঙ্গে 12 লক্ষ টাকা দেখেননি আর ব্যাংকে কেউ নেই, মাত্র তিনজন আছে, এমত অবস্থায় শয়তানের প্রবঞ্চনায় আপনি দেখছেন কেউ নেই ব্যাংকে। যদি 12 লক্ষ টাকা তুলতে পারেন 4 লক্ষ টাকার একজন ভাগে পাবেন, কেবল টাকাটা তুলতে গিয়েছেন এই মতো অবস্থায় দেখছেন ব্যাংকের উপরে সিসি ক্যামেরা লাগানো আছে, বলুন তো কোন বাপের বাট আছে টাকাটা তুলবে? তুলবেন? কেন তুলবেন না? কারণ আপনি সিসি ক্যামেরা আছে, তবে সিসি ক্যামেরা আছে এই জন্য কেন তুলছেন না? মানে ভেতরে একটা ভয় কাজ করছে, আপনি জানছেন এই ব্যাংকের মধ্যে কেউ নেই, তবে ব্যাংকের সিসি ক্যামেরা বসানো আছে আর সিসি ক্যামেরাতে প্রত্যেকটা জিনিস রেকর্ড হচ্ছে, পরবর্তী সময় ব্যাংকের কর্তৃপক্ষ ভিডিও ফুটেজ দেখে আপনাকে ধরে ফেলবে, মানে আপনি ভয় করছেন। একটা জড় পদার্থকে যতটা ভয় করেন অতটা কি ভয় আল্লাহ সুবহানাহু করেন? আমরা কেমন ভাবে আল্লাহকে ভয় করি? এতটা যদি ভয় করতাম যে আপনি সিসি ক্যামেরাকে ভয় করি, এতটা ভয় আমাদের যথেষ্ট ছিল যদি আমরা আল্লাহ সুবহানাহু জন্য এতটা ভয় রাখতাম, অবশ্যই আমরা এতটা ভয় আল্লাহ সুবহানাহু করি না। যদি করতাম তাহলে এইভাবে মাহফিলগুলো ইসলামিক জলসাগুলোকে কোনো মুসলমান তো দূরের কথা, কোনো হিন্দুর বাচ্চা আছে বন্ধ করতে পারতো না।
পবিত্র কোরআন সুন্নাহ ভিত্তিক কথাবার্তা হবে, আপনি যেটা মানবেন না সেটা বাদ দিন, আপনি জোর করে মানাতে এসেছি বা জোর করে আপনাকে মানতে হবে এমন কোন বাধ্যতা দিয়ে আমরা জলসভা আলোচনা সভা করি না, কিন্তু আপনাদের ভয় নেই ভীতি নেই, এই জন্য আপনি প্রত্যেকটা জলসভা মাহফিলকে বন্ধ করার জন্য আপনি সর্বাধিক প্রচেষ্টা করছেন। সাবধান ও সতর্ক থাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন। ভয় যদি না হয় আবার আপনাদের আলেমরা লিখে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে তাদের ভয় নাকি আহলে হাদিস আলেমগণ খাটের তলে লোকায়, তাদের ভয়ে তাদের ভয় নাকি আহলে হাদিসের আলেমগুলো খাটের তলে লোকায়, ভাই আল্লাহ রাসূল তো অনেক ভালো কথা বলেছে, হুজুর মনে এতগুলো পড়েছে হাদিসটার পড়েনি, সেই বুখারি হাদিস নাম্বার 13 কিতাবুল ঈমান অধ্যায়ে ইমাম বুখারি ঈমানের অধ্যায়ে হাদিসটা নিয়ে বোঝানোর চেষ্টা করেছে, এটা ঈমানদারের পরিচয় কি, যে কোনো মুসলিম ব্যক্তির অপর কোন মুসলিম ব্যক্তির হাত আর জবান দ্বারা যদি হেফাজত না থাকে সে প্রকৃতপক্ষে কি মুসলিম না, মানে বোঝাচ্ছে হুজুরের ভয় যদি আর এক হুজুর লোকায় নিশ্চয় যে হুজুরের ভয় লুকাচ্ছে সে ঈমানদার নয়, তাকে দেখে তো ভয় পাচ্ছে, আরে মুসলিমরা মুসলিমের ভাই তাকে দেখে ভয় কেন পাবো, ভয় পেতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে, প্রত্যেকটা ইবাদত আমল আমরা করব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাকে ভয় ভয় ভীতি সহকারে খেচামেচা করে আপনি মানুষজনকে ডেকে এমন ভাবে আপনি ও যে জিকির আজগার করবেন কুত্তার মতো বিড়ালের বাচ্চার মতো, ওই সব ভয় ভীতি ভাই ওর মধ্যে আছে, ওই ইবাদতের মধ্যে ভয় ভীতি আছে ভাই, আপনাদের কি মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমুনদেরকে ওইভাবে শিক্ষা দিয়েছিলেন জিকির, যে আল্লাহ সুবহান জিকিরে তুলে দিল আর যারা সামনে যত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমুন ছিল তারা গড মড করে আল্লাহ সুবহান চেপে ধরে একবার পেরে ফেলে দিয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক, ভাই কল্পনা করা যায় না, কিন্তু বাংলাদেশের মাটিতে বলুন তো ভাই এমন জিকির আজকাল চলছে কি চলছে না, ওপেন স্টেজে ভাই গাছের উপরে এরকম জায়গায় উঠে পড়ে কি পড়ে না, চিন্তা করছেন কত রকমের ভয় করে ওরা, মানে এতই না নির্লজ্জ, দেশবাসীর এটা চোখে পড়ে না, সরকারের এটা চোখে পড়ে না, যারা বলে ফাতেমা নাকি আমার স্ত্রী তাদের জলসা মাহফিল এগুলো বন্ধ হয় না, কিন্তু পবিত্র কোন সুন্নাহ ভিত্তিক আলোচনা করলে এইসব জলসাগুলো বন্ধ হচ্ছে, দেশের সরকার তো আপনাদের জানে যে ফাতেমার সঙ্গে আল্লাহর সাথে কি সম্পর্ক, জানে কি জানে না, অমুসলিম নাকি, তারা এই দাবি করে ইন্টারনেটে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি শেয়ার ভিউ হওয়ার পরেও তাদের যদি খানকা গুলো এখন পর্যন্ত বাংলাদেশে এখন পর্যন্ত মানুষ যাতায়াত করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পারে, গরু ছাগল ভেড়া মোষ সবগুলো চলে যায় আর শুয়োর গুলো ভালো হয়ে গেছে, তারপর যদি তাদের এই খানকা গুলো চলতে পারে তো বাংলাদেশের মাটিতে আমরা যদি পবিত্র কোরআন ভিত্তিক আলোচনা করি তো ভাই আমাদের সমস্যা কি, আসলে আমাদের সমস্যা না তাদের এটাই সমস্যা যে না তাদের ব্যবসাটা বন্ধ হয়ে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ভয় করুন, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি যেমন ভাই ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ না মুসলিম হচ্ছ, এই দেখেন মুসলিম, এই মুসলিম নিয়ে যদি এখন আলোচনা করতে যাই আরো আধা ঘন্টা প্রয়োজন, কেন না মুসলিম বলতে হবে আহলে হাদিস বলা যাবে না, মুসলিম বলতে হবে আহলে হাদিস বলা যাবে না, আল্লাহকে আল্লাহ বলা যাবে রহমান বলা যাবে না, কথাটা অনেকটা এমনটাই, কোরআনকে কোরআন বলা যাবে ফুরকান বলা যাবে না, কোরআনকে কোরআন বলা যাবে কোরআনুল মাজিদ বলা যাবে না, এই কথাগুলো যেমন তদ্রূপ একই কথা যে মুসলিম বলতে হবে আহলাদি বলা যাবে না, ভাই কোরআন তো একটা নাকি নাম কয়টা, কোরআনুল মাজিদ কোরআনুল কারিম কোরআনুল হাকিম আছে না নেই, আল্লাহ তো একটা, আল্লাহর নাম কয়টা 99টি, রাসূল তো একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সর্বশেষ নবী, তার নাম মুহাম্মদ তার নাম আহাম্মদ তার নাম আকিব আছে না নেই, আল মাহি আছে না নেই, চিন্তা করে দেখুন আল্লাহ একজন তার এতগুলো নাম, বিশ্ব নবী শেষ নবী একজন তার এতগুলো নাম, পবিত্র কোরআন একজন তার এতগুলো নাম, মতিউর রহমান নাম চেনেন, মাদানি ভাই মাদানি কেন, তিনি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তার জন্য মাদানি, তো এখন কেউ যদি বলে মাদানি বলা যাবে না, দেখুন আমির হামজা বলেছে বড় মুক্তি সাহেব উনি তো মাদানি মতিউর রহমান লাগাই, এই জন্য এটা নাকি বিদাত কেউ লাগাইনি, বা ইমাম আবু হানিফা প্রসঙ্গে ইমাম জাহাবি শিয়ারু আমামের নুবালা 16 খণ্ডের 113 পৃষ্ঠাতে তিনি লিখেছেন নোমান বিন সাবিত আল কুফি, বা আছে না নেই, দেশের সঙ্গে সম্বোধন করে আছে না নেই, ইমাম বুখারী উস্তাদের নাম কি আলু ইবনু মাদানি আছে না নেই, হুজুর সাহেব কিছুটা পড়েছে শুধুমাত্র হিংসা বিদ্বেষের কারণে যেহেতু
মতিউর রহমান মাদানী কিছু তার ভুল সম্পর্কে বলেছে, মানুষকে সচেতন করেছে, আর তার মাথার মধ্যে কোনো প্রশ্ন নেই, কিন্তু মাদানী টাইটেল লাগলো নাকি বিদাত, তাহলে প্রথম ইমাম বুখারী উস্তাদি বিদাত করেছে, নাউযুবিল্লাহ মিন জালিম। তার মানে ভাই এটা মনে করবেন না, অবশ্যই আমরা মুসলিম, তবে আহলে হাদিস বৈশিষ্ট্যগত নাম, আহলে হাদিস বৈশিষ্ট্যগত নাম, আল্লাহ তো আল্লাহ, রহমান বৈশিষ্ট্যগত নাম, তাই কি না? আল মাহি, আল মাহি কেন? শত্রুদের বিনাশকারী রসুলের নাম, যারা কুফফার থেকে ধ্বংসকারী আল্লাহ সুবহান ওয়া তাআলা তার নাম বৈশিষ্ট্যগত নাম দিয়েছে। তার মানে বোঝা গেল কোন একটি ভালো জিনিসের বৈশিষ্ট্যগত নাম থাকা যায়, কোনো সমস্যা নেই, তবে আমরা অবশ্যই মুসলিম। তবে আমরা কি মুসলিম? আমরা আহলে হাদিস, কোরআন আর হাদিস ছাড়া অন্য কোন ব্যক্তির কথাকে আমরা প্রাধান্য দিইনি, এটা আমাদের বৈশিষ্ট্য। ইবাদত কবুলের পূর্ববর্তী শর্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি সহকারে ইবাদত করতে হবে। যদি এগুলো না থাকে, আপনি যত টাকায় ব্যয় করুন না কেন, আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তৃতীয় শর্ত, ভাই আপনি ইবাদত শুরুই করেন, এখন বাইরে আছেন, সবগুলো বিশ্বাস অন্তরে কাজ, প্রথমে অন্তরে কাজ হচ্ছে। তিন, ইবাদত করার পূর্বে আপনার উপার্জন হালাল হতে হবে, উপার্জন হালাল করছেন, যেটা ভক্ষণ করতে হবে সেটা হালালই হতে হবে, কোনো হারাম উপার্জন করলে, হারাম জিনিস খেলে যদি শরীর তৈরি করেন, আপনার ইবাদত যতই করেন না কেন ইবাদত আপনার কবুল হবে না। শেখ মুজাফফর বিন মহসিন সাহেবের একটা বক্তৃতা আছে দেখবেন, যে ইবাদত কবুলের শর্ত তো হালাল রুজি সম্পর্কে অনেক আলোচনা করেছে, সেই বিষয়গুলোকে এড়িয়ে গিয়ে আমি কয়েকটা পয়েন্ট ধরে দিই। হালাল উপার্জন করতে হবে, যেটা ভক্ষণ করতে হবে সেটাও হালাল, তারপরে ইবাদত যদি করেন তবে ইবাদত কবুল হবে, তার আগে নয়। দেখাচ্ছে একজন ব্যক্তি মাঠে প্রতিদিন 10-12 ঘন্টা শ্রম ব্যয় করে কোনো ফসল ফলিয়েছে, বাজার রেখে সেটা বিক্রি করেছে, কোনো ধোকা দেয়নি, বা টাকাটা হালাল না হারাম? হালাল। ওই টাকা দিয়ে সে রীতিমতো প্রতিনিয়ত বিড়ি সিগারেট জর্দা গুল খাচ্ছে, খেয়ে ইবাদত করছে, বলুন তার ইবাদত কবুল হবে কি হবে না? কেন? উপার্জন হালাল, উপার্জন ঠিক আছে, কিন্তু ভক্ষণ করছে হারাম, হালাল টাকা দিয়ে, হালাল টাকা উপার্জন করে যদি হারাম খান তবে সে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, কিন্তু হুজুর যে গুল সিগারেট জর্দা বিড়ি এগুলো খেয়ে খেয়ে তিনি ইবাদত করছেন, হুজুরের ইবাদত কবুল হবে না? কি বলছেন আরো জোরে বলুন। মানে আপনারা একমত যে হুজুর যদি এইসব জিনিসগুলো ভক্ষণ করে, যদি তার হালাল টাকা দেওয়া হয় তবু তার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না? হুজুর জোর দেখাচ্ছে। অনেকে বিড়ি খেতে আবার বলছে ইমামতিও করে, যেমন ইমাম তেমন মুক্তাদি। আসলে আমরা যুক্তির আলোকে দেখি এইসব নেশাদার দ্রব্যগুলো খাওয়া বা পান করা রীতিমতো প্রতিনিয়ত, এটা কি অনুমোদিত না নিষিদ্ধ? বাংলাদেশের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নেশাদার দ্রব্যের ব্যাপারে এতই কথা বলেছে যে আমাদের বলার প্রয়োজন নেই। যদি লজ্জা ঘৃণা বলে কিছু আপনাদের থাকতো কারো বাংলাদেশের মানুষের, অবশ্যই এক বক্তৃতার 5 মিনিট শুনলে এইসব বিড়ি বিড়ি ভেঙে চৌচির করে দিত। হুজুরের লজ্জা নেই। দলিল কটা ভাই? কোরআন আর হাদিস আমাদের দলিল, তাদের দলিল কোরআন হাদিস ইজমা আর কিয়াস। আমরা কোরআন আর হাদিস থেকে একাধিকবার বহু শায়খ তার আলোচনা করে প্রমাণ করেছে নেশাদার দ্রব্য এটা হারাম। শেখ সোলে আল উসাইমিনের 17 পৃষ্ঠা আলোচনা আছে নেশাদার দ্রব্যের উপর যেটা হারাম কোরআন আর হাদিস দিয়ে। আমরা এবার আলোচনা করবো ইজমার কিয়াস দিয়ে, নেশাদার দ্রব্য এটাকে অনুমোদিত না নিষিদ্ধ? ভাই আপনাদের এই বাংলাদেশে নরসিংদীতে সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি? ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসঙ্গে খান, কি লেখা থাকে? আর বাংলাদেশের সবচেয়ে ভালো বিড়ির গায়ে লেখা থাকে ক্ষতিকর। আপনারা কত বড় ভদ্র মানুষ, কত বড় নির্লজ্জ যে খারাপ জিনিস জানার পরেও খাচ্ছেন। ভাই বাংলাদেশে কোন বিড়ি কোম্পানির ফ্যাক্টরি মালিক, কোন জর্দা, কোন সিগারেট কোম্পানির ফ্যাক্টরি গায়ের মালিক কোন সময় লিখেছে যে না আমার বিড়িটা একদম শুদ্ধ, এর মধ্যে কোনো আশঙ্কা নেই ক্ষতি, কে লিখেছে? তার মানে বোঝা গেল কোম্পানির মালিকরা ফতোয়া দিচ্ছে আমার বিড়ি খাবি আর তোরা মরবি। বলি ইজমা আছে না নেই?
ইজমা মানে ঐক্যমত। যারা ফ্যাক্টরিতে তৈরি করছে, ফ্যাক্টরির মালিকের ইজমা আছে, ঐক্যমত আছে যে আমার এই দ্রব্য যদি খাস অবশ্যই তোরা মরবি, এটা ইজমা। ইজমা দলিল কি? দলিল নয়, দলিল তো দলিল আমরা দিলাম। হুজুরের ইজমার কাজ নেই, কেন? হুজুর গ্রিন ফ্যাক্টরির মালিক নাকি? যে মাল তৈরি করেছে সেই যদি বলে যে না এটা খারাপ জিনিস, এটা খেলে মরবি, আর হুজুরের কোথাও চলতে পারে নাকি? না, চলতে পারে না। তার মানে বোঝা গেল কোম্পানির মালিকের ইজমা আছে এই খাদ্যটি নিষিদ্ধ, এটা অপবিত্র, এটা খাওয়া উচিত নয়। অনেক মূর্খ মানুষ বলতে পারে আমরা তো ইংরেজি পড়তে পারি না, ইংরেজিতে লেখা থাকে, বাংলা আছে। কোন মূর্খ ব্যক্তি আছে বাংলাটা পড়া জানে না? কোম্পানি মানে কতনের সচেতন, কতনের সচেতন? দেখুন পিকচার দিচ্ছে বিড়ির গায়ের প্যাকেটে যে এমন ক্ষত যে আপনার দেখে ঘুমিয়ে আসবে। কিয়ামতের মাঠে আপনি বলতে পারবেন না যে ভাই আল্লাহ সাল্লাহ বলতে পারেন যে আল্লাহ আমি তো পড়া জানতাম না, এই অধিকতা নেই। এরা ছবি দিয়েছে, বাজারে গিয়েছেন, বাংলাদেশের সবচেয়ে ভালো মিষ্টি দশখানা কিনেছেন, বাড়িতে চলে গেছেন, বাড়িতে যাবার পরে আপনার স্ত্রীর হাতে মিষ্টিটা দিয়েছেন, দেওয়ার পরে আপনি বলছেন পায়খানায় গেলাম, তুমি একটু বসো আমি এটা খাবো, এই বলেছেন, পায়খানাটা আপনি ঢুকে বলেছেন, এটা হচ্ছে কিয়াস দিচ্ছি, কোরআন হাদিস ইজমার কিয়াস, ইজমা হয়ে গেছে, কিয়াস লাগাচ্ছে। আপনি পায়খানাতে ঢুকে গেছেন, পায়খানা ফিরছেন, আপনার বুদ্ধিমতী স্ত্রী করেছে কি, শোকেস থেকে ভালো প্লেটটা বের করেছে, কাঁটার চামচটা বের করেছে, মিষ্টিগুলো ওই প্লেটে করে সাজিয়ে দিয়েছে, কাঁটা চামচ লাগিয়ে দিয়েছে, আপনি পায়খানা ফিরছেন, তল্লার ভেতর ঢুকে দেবো করে খাও। আপনি পায়খানা ফিরছেন, আর বাংলাদেশের সবচাইতে ভালো মিষ্টি আপনার বউ দিয়েছে, কাঁটা চামচ লাগিয়ে দিয়েছে, পায়খানা ভিতরে ঢুকে দিয়েছে, তুমি খাও, পায়খানা ফিরছে না, খেতে পারবেন? কেন পারবেন না? আবার আপনি বলছেন যে বিড়ি না খেলে আপনার পায়খানা ক্লিয়ার হয় না, হালাল খাওয়ার জন্য হালাল জায়গার প্রয়োজন। যেহেতু আপনি নাপাক কাজ করতে গেছেন, নাপাক জায়গায় গেছেন, নাপাক জিনিস না ঢুকালে নাপাক জিনিস বেরোবে না। প্রমাণ হলো এই খাবারটা অপবিত্র, এটা নোংরা। বাজারে গিয়েছেন, দশটা কাংলায় জিলাপি কিনেছেন, বাড়িতে সে স্ত্রী কন্যা পুত্র সন্তান সবাই বসে আছে, প্যাকেটটা খুলেছেন, প্যাকেটটা খুলে একাকার গোপিরা সে খাচ্ছেন, খেতে পারবেন ছেলে মেয়েকে না দিয়ে? কেন পারবেন না? এই কারণে ছেলে মেয়েকে ভালোবাসেন, তাদেরকে দিয়ে একসঙ্গে আনন্দ ফুর্তি করে খাবেন। তো ভাই আপনি প্রতিদিন বাজার থেকে বিড়ি বান্ডিল পর বান্ডিল কিনে নিয়ে আসছেন, ছেলে মেয়ের সামনে প্রতিদিন খাচ্ছেন, আপনার ছেলে 10 বছর তাকে কোনো এখান দিয়েছেন তুই একটা খা? কেন দেন না? কলা দিয়েছিল কলা দেন, মিষ্টি এলে মিষ্টি দেন, জিলাপি এলে জিলাপি দেন, ভাগা বাকি করে খান, তো বিড়িটা কেন ছেলেকে দেন না? আপনার স্ত্রীকে কেন বলেন না যে তুমি একটা টান মারো? বলেন না কেন? মানে আপনি খুব ভালোভাবে জানেন, আপনার বিবেক বলছে খাবারটা অপবিত্র, এটা আপনার ছেলের জন্য খাবারটা উচিত নয়, এটা নোংরা খাবার। অন্তর বলছে যেটা নোংরা খাবার এটা অপবিত্র, এটা নিকৃষ্ট, এটা বাপ বেটা ছেলে মেয়ে স্ত্রী কন্যাকে নিয়ে খাওয়ার মতো বস্তু নয়, এটা নাপাক। অন্তর বলছে হারাম, কিন্তু আপনি মানবেন না। হুজুরের কোথরে মাকু আছে, ওই মাকুতে কাজ ছেড়েছে, বাজারে গিয়েছেন কলা নিয়ে এসেছেন, সিঙ্গাপুরি কলা বাজারে গেছেন, সিঙ্গাপুরি কলা কিনেছেন 10 খানা, আসার পরে টেবিলে বসেছেন, কলার খোসা ছাড়িয়েছেন, অর্ধেক খেয়েছেন, টেবিলে করে রেখে দিয়েছেন। এর মধ্যে দেখছেন আপনার 10 বছরের ছেলেটা দৌড়তে দৌড়তে এসে বাকি অর্ধেক কলার গোপ দেশে খেয়ে নিয়েছে, ছেলেকে মারবেন? ধমক দিবেন? বাড়িতে তাড়িয়ে দিবেন? কলাটা খাওয়া হয়ে গেছে, একটা বিড়ি ধরিয়েছেন, অর্ধেক খেয়েছেন আর টেবিলে করে রেখেছেন, ছেলে আবারও দৌড় দৌড়তে এসে মেরেছে এক টান। বন্ধু কি করবেন এবার? ছেলে যখনই টান মেরেছে আপনার হাতটাকে টেনে একটা মেরে দিবেন। কেন ভাই? একটু কলা খেলেন, কিছু বললেন না,
আপনার ছেলে আপনার এঠো বিড়িটা খেয়েছে, বলবেন বাচ্চা বেটা খা বেটা। আপনাদের এমনই বলা উচিত ছিল। হুজুরকে এই কথা বলছি, যেদিন থেকে স্ত্রী কন্যা পুত্র সন্তানকে নিয়ে একসঙ্গে বসে কলা বিস্কুট পাউরুটি মিষ্টি যেমন ঘটা করে খেতে পারেন, যেদিন থেকে বিড়ি সিগারেট জর্দা যেটা আপনি খান এগুলো যদি একসঙ্গে ভাগাভাগি করে ছেলে মেয়েকে দিয়ে খেতে পারেন, সেই দিন বিড়ি হবে মাকরু, তার আগে নয়। যেদিন আপনি এক টান মারলেন ছেলেকে এক টান দেবেন, স্ত্রীকে এক টান দেবেন, সেদিন থেকে জেনে না বিড়িটা হালাল, এটা খাওয়াটা বৈধ, যদি না পারেন এটা অবশ্যই হারাম। দেখে হুজুর গদ্দ ধরে তো হুজুর বলছে মাকরু, মাকরু মানে খারাপ, বা ইসলামে খারাপ কোন জিনিস অনুমোদিত হবে? ইসলাম কি খারাপ নাকি? তো হুজুরের মতো নোংরা নাকি? হুজুরের মতো নোংরা কি ইসলাম? অবশ্যই না। ইসলাম যে পবিত্র, সূরা আরাফ 157 আল্লাহ বলেছে আল্লাহ যে পবিত্র, আর পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। তো হুজুর কাছে নাপাক জিনিস, মাকরু জিনিস, নোংরা জিনিস, এটা আল্লাহ কবুল করবেন না। তবে হুজুর যে কথাটা বললাম যে হালাল উপার্জন করতে হবে, হালাল উপার্জন করে হালাল জিনিস ভক্ষণ যদি না করেন আপনার ইবাদত কবুল হবে না। হালাল উপার্জন যদি হারাম জিনিস খান যদি তারপর ইবাদত করেন সেই ইবাদত কবুল হবে না। আপনি এবার করছেন কি, হারাম উপার্জন করেছেন, মানে বিড়ির দোকান আছে, বিড়ির ফ্যাক্টরি আছে, আপনি হারাম উপার্জন করছেন কিন্তু খাচ্ছেন হালাল জিনিস, হারাম উপার্জন করে করছেন কি, হালাল জিনিস খাচ্ছেন, ভাত খাচ্ছেন, ডাল খাচ্ছেন, মাছ খাচ্ছেন, হালাল জিনিস খাচ্ছেন, তারপরে ইবাদত করছেন, ইবাদত কবুল হবে? বোঝা গেল, বিড়ির ব্যবসা করে যদি এটা হারাম উপার্জন, যদি হালাল জিনিস ভক্ষণ করেন এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আসলে সন্তুষ্টির জন্য ভয় ভীতি সহকারে সিফ আল্লাহর জন্য ইবাদত করতে হবে। তিন, হালাল উপার্জন আপনাকে করতে হবে, হালাল জিনিস ভক্ষণ করতে হবে। সবগুলো দেখুন বাইরে, এখন ভেতর ঢোকে নিন। ভেতরে তিনটে শর্ত আরো আছে, যে ইবাদত করছেন সেটা সুন্নাতি তরিকায় হতে হবে, বিদাত মুক্ত হতে হবে, শিরক মুক্ত হতে হবে। কয়টা বললাম আরো তিনটে, সুন্নাতে করে রীতিমতো থেকে আপনাকে ইবাদত করতে হবে। ইত্তেবে সুন্নাতের উপরে বক্তৃতা শুনেছেন কি শুনেননি? এবার এটাকে মাথা মেরে ঢুকে নিন গোটা বক্তৃতাটা। বিদাতকে পরিহার করতে হবে, শিরককে পরিহার করে আপনাকে ইবাদত করতে হবে। আল্লাহ রাসূলের পথ পদ্ধতিতে যদি কোনো ইবাদত না করেন, যত ভালো ইবাদত করুন না কেন, আল্লাহ সুবহানাহু আপনার ইবাদতকে কবুল করবেন না। একটা উদাহরণ, কুরবানি করা ভালো জিনিস না খারাপ জিনিস? কেউ যদি কালকে সকালে 50,000 টাকা দিয়ে একটা গরু কিনে যদি বলে কুরবানি করে দিলাম, হবে না? কেন হবে না? কুরবানি তো ভালো জিনিস। কাল যদি ফিতরা যদি আদায় করে নেন, ফিতরা আদায় হবে না? প্রতিদিন কত রাকাত নামাজ ফরজ ভাই? 17 রাকাত নামাজ ফরজ। জুম্মার দিনে কত রাকাত ফরজ? কত রাকাত? জুম্মার দিনে 15 রাকাত, মানে জুম্মার 2 রাকাত। কোন মৌলভী সাহেব যদি বলে, যখনই বলে আমরা এটা বিদাত, তখন বলে আরে ভাই বিদাত হয়ে, এটা যদি করাশুনে না থেকে করলে ক্ষতি কি, দলিল কি? আমরা বলি বুখারী মুসলিম, আর ওরা বলে যে করলে ক্ষতি কি, এটা নাকি দলিল? তো তাকে বলবেন প্রতিদিন তো 17 রাকাতে নামাজ পড়ো, ওরা মুসলিম উম্মার উপরে ইজমা আছে, তো জুম্মার দিনে 2 রাকাত করছেন কেন? কোন মৌলভী সাহেব যদি একটু ভালোবেসে জুম্মার দিনে 2 রাকাতে যদি 4 রাকাত নামাজ পড়ে দেয়, জুম্মা আদায় হবে? কেন ভাই, করলে ক্ষতি কি? আমরা যখন আজানের শেষ বাক্য দিই, আজানের শেষ বাক্য কি ভাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন তো ভাই, কালেমার শাহাদাতের অর্ধরূপ না পূর্ণাঙ্গ রূপ? অর্ধরূপ। কোন ব্যক্তি যদি আশেকে রাসূল দাবি করে, আর দাবি করে যদি মসজিদ থেকে আজানের শেষ বাক্য শাহাদাত কালেমা পুরোটা করে দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলে যদি আজান শেষ করে, তাহলে আজান হবে না? মসজিদকে মসজিদে রাখবেন ভাই, আপনি বুঝতে গেলে আসুন। যদি আপনাকে এই ফতোয়া দেয় যে রসুলের শাহাদাতটা দিচ্ছে না, এক বুঝতে গেলে আসুন, তাহলে বোঝা গেল যে ইবাদত যেটা করবেন, আল্লাহ রাসূল যে কাজটা যেভাবে যে পরিমাণ যে সময় করেছে, সেই কাজটা সেইভাবে সেই পরিমাণ করাটাই সুন্নাত, সেটা ইবাদত। এর উল্টো পাল্টা হয়ে গেলে সেটা ইবাদত থাকে না। একটা হাদিস দিয়ে আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে সুন্নাত কি জিনিস আর বিদআত কি জিনিস। আমাদের কাছে অর্থাৎ আল্লাহ রাসূলের মুমিনের কাছে এসেছে, আসার পরে তিনজন সাহাবা একসঙ্গে এসেছে, আসার পরে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, সরি আমাদেরকে জিজ্ঞাসা করছে যে বলুন তো আল্লাহ রাসূল কি কি ইবাদত করতেন। প্রশ্ন কি বলেন তো,
যে কি কি ইবাদত করতেন, কি কি আমল করতেন। হাদিসটা হচ্ছে সহিহ বুখারী কিতাবু নিকাহ হাদিস নাম্বার 563, রিয়াদু সালেহীন হাদিস নাম্বার 145। আল্লাহর স্ত্রীগণের কাছে এসে জিজ্ঞাসা করছে তিনজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহর কি কি ইবাদত করতেন। সঙ্গে সঙ্গে আমাদের উত্তর দিচ্ছেন যে আল্লাহর এই আমলগুলো করতেন। এই কথাগুলো শুনে তিনজন সাহাবী তারা বলছে কোথায় আল্লাহর রাসূল, কোথায় আমরা? আল্লাহর আগের গুনাহ পরের গুনাহ তার সমস্ত ত্রুটি বিচ্যুতি আল্লাহ সুবহানাহু ক্ষমা করে দিয়েছেন। সূরা আল ফাতহ সূরা নম্বর 48 আয়াত নম্বর 2। এই কথা বলা পরে যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি সারা রাত ধরে তাহাজ্জুদে সালাত করব, কোনো তাহাজ্জুদ সালাত ছেড়ব না। আরেকজন বলছে যে আমি সারা জীবন সিয়াম পালন করব, অর্থাৎ রোজা পালন করব, আমি রোজা কখনো ছেড়ব না। আরেকজন বলছে যে আমি সারা জীবন আল্লাহর জন্য মুক্ত করে দিলাম, আমি বিবাহ করব না। বলুন তো ভাই, তিনজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা তিনটে কাজ করতে চেয়েছে, কোনটা খারাপ? মদ খেতে চেয়েছে, সিগারেট খেতে চেয়েছে, গাঁজা খেতে চেয়েছে? নামাজ পড়া ভালো জিনিস না খারাপ জিনিস? সিয়াম পালন করা ভালো না খারাপ জিনিস? বিবাহ করবে না আল্লাহর রাস্তায় বাউলদের মতো জীবনটা উৎসর্গ করে দিবে, ভালো জিনিস না খারাপ জিনিস? তবে ভালো জিনিসই তো করতে চাইছে। আল্লাহর ঢুকে প্রবেশ করে বলছে কি ব্যাপার, কি বলছো? এই কথা বলছে আল্লাহর অনেক কথা বলা পরে শেষ বাক্য তিনি এই কথা বলছেন যে পৃথিবীর মধ্যে যে ব্যক্তি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে তিনি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আল্লাহকে, আমি রাত্রে ঘুমিয়ে থাকি, আমার সলাত আদায়ও করি, আমি সিয়াম পালনও করি, সিয়াম ছেড়েও দেই, আমি বিবাহ করেছি, স্ত্রীর সময়ও দিই। আর যে ব্যক্তি আমার সুন্নতের পরিপন্থী আমল করবে ফালাইসা মিন্না, এই কথাটা বলেছেন আপনাকে এতক্ষণ, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। চিন্তা করেছেন? আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার সুন্নতের পরিপন্থী আমল করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ভালো কাজ করতে চেয়েছে, বোঝা গেল ভালো কাজ করতে চেয়েছে, কিন্তু আল্লাহর সুন্নতের পরিপন্থী আল্লাহ এখন ইবাদত এমন আমল করেননি, তার জন্য আল্লাহ বলছে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে কোনো ইবাদত করবেন সুন্নতি তরিকায় হতে হবে, বিদাত পরিহার করতে হবে। যদি এই দুটোর মধ্যে একটাকে উল্টা পাল্টা করে থাকেন, যত রাকাত নামাজ পড়েন না কেন আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আর একটা দলিল সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর 15, আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে যে আল্লাহর রাসূল জান্নাতে যেতে চায়, কোথায়? জান্নাতে। আল্লাহর রাসূল জান্নাতে যেতে চাও? জি হ্যাঁ। কিন্তু আমাকে কি করতে হবে? আল্লাহ রাসূল বলছেন যথাযথ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমজান মাসে সিয়াম পালন করতে হবে, সামর্থ্য থাকলে হজ করবে, সামর্থ্য থাকলে যাকাত দিবে, হালাল গ্রহণ করবে, হারামকে বর্জন করবে। কটা জিনিস বলেছে? টোটাল ছয়টা জিনিস বলেছে। প্রতিদিন পাঁচ ওয়াক্ত যথাযথ সালাত আদায় করবেন, মানে নামাজ পড়বেন, রমজান মাস পেলে সিয়াম পালন করবেন, সামর্থ্য থাকলে হজ করবেন, সামর্থ্য থাকলে যাকাত দেবেন, হালাল গ্রহণ করবেন, হারামকে বর্জন করবেন। এই কথা বলা পরে সেই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহর রাসূল আমি এর বেশিও করব না কমও করব না। ব্যক্তি প্রস্থান করছে, আল্লাহর রাসূল বাকি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলছেন যে জান্নাতি ব্যক্তি দেখতে চায়, জান্নাতি ব্যক্তি বাকি যে বলছে ঠিক আছে দেখেন কে জান্নাতে যাবে, আল্লাহর রাসূল ওই ব্যক্তি জান্নাতে যাবে যে চলে গেল। কারণ ওই ব্যক্তি বলছে যে আল্লাহর রাসূল আপনি যতটা বলেছেন বেশিও করব না কমও করব না, মানে বোঝা গেল আমল আল্লাহ যতটা বলেছেন ততটা যদি করেন অবশ্যই আপনি জান্নাতে যেতে পারবেন, যতটা বলেছে বেশি করলে ওই হাদিস দ্বারা প্রমাণিত বেশি ইবাদত করে জান্নাতে যাবেন এর কোনো নিশ্চয়তা নেই, ওইটা বিদাত হবে, আল্লাহর উপরে উঠে যাওয়া হবে। ইবাদত কবুলের পূর্ববর্তী শর্ত সুন্নতি তরিকা হতে হবে, বিদাত মুক্ত হতে হবে, আর শিরক একদম মুক্ত হতে হবে। শিরকের উপরে অনেক আলোচনা শুনেছেন, সংক্ষিপ্ত একটা হাদিস বলে আলোচনা সভা শেষ করব, প্রশ্ন উত্তর শুরু হবে। শিরক হজ করতে গিয়েছেন সাড়ে 4 লক্ষ টাকা খরচ করে, 4 লক্ষ টাকা খরচ করে আসার পরে চরমরে পিসাবের কাছে বা বিভিন্ন মাজার আছে মাজারে গিয়ে শুধুমাত্র 1 টাকার বাংলাদেশের কয়েনটা দিয়েছেন। যখন আপনি টাকাটা দিয়ে দিয়েছেন আগরতলে টং করে একটা আওয়াজ হয়েছে, জেনে রাখবেন আপনার হজটা বাতিল হয়ে গেছে। 4 লক্ষ টাকা খরচ করেছেন, হজ করে চলে এসেছেন বাড়িতে, আসার পরে আপনি ওই পীর সাহেবের যে মৃতকে শুয়ে আছে আছে না নাই তাও কোনো হুসকুস কিছুই নেই, যে টং করে আজ করে 1 টাকা, এই 1 টাকার জন্য আপনার 4.5 লক্ষ টাকার হজ, এটা বাতিল। দলিল সুহাবুল ইমানুল বাইহাকি
হাদিস নম্বর 7568 শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী সনদ হাসান বলেছেন, আল্লাহ রাসূল বলছেন দুজন বানী ইসরাঈলের কাহিনী, ওই দুজন ব্যক্তি রাস্তা দিয়ে আসছিল, এই মত অবস্থায় সামনে আছে একটা মাজার অথবা ধরেন দেবী দুর্গা, মাজার ধরেন অথবা মূর্তি ধরেন, পাশ দিয়ে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে যারা কর্তৃপক্ষ আছে মাজারে ওই মূর্তির দায়িত্বশীল তারা বলছে কি বাবা তোরা চলে যাচ্ছে কিছু না দিয়ে। একজন ব্যক্তি দুজন বলছে যে আল্লাহ ব্যতীত কারোর দেশে কোনো কিছুই দান করি না, সঙ্গে সঙ্গে তারা বলছে কিছু যদি দিয়ে না যাও একে তোমাকে হত্যা করা হবে। দুজনের মধ্যে একজন ভয় পেয়ে গেছে, একজন বলছে আরে আমার জন্য কিছুই নেই দিব কি, তারা বলছে আরে ভাই একটা মশা মাছি হলে দিয়ে যেতে হবে, সংসার টুকরো একটা মশা কিংবা মাছি মেরে তারা মাজারে বা ওই স্থানে দিয়ে দিয়েছে। আল্লাহ বলছে দেখালাম না, ওই ব্যক্তি দেওয়ার সঙ্গে সঙ্গে সে জাহান্নাম সার্টিফিকেট পেয়ে গেল। চিন্তা করেছেন একটা মাছি মেরে যদি জাহান্নামে চলে যায়, 1450 বছর পূর্বে আল্লাহ সু বলেছেন ঘটনা হচ্ছে বানী ইসরায়েলের মানে আরো 4000 বছর পূর্বেকার সিদ্ধান্ত, একটা মাছির কারণে আপনার গরু ছাগল ভেড়া অনেক কিছু যাচ্ছে আপনার পরিণতি কি। আরেকজন বলছে যে তুমি কিছু দিচ্ছ না, বলছে না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যতীত কারোর উদ্দেশ্যে কোনো কিছু দান করি না, সংসার থেকে হত্যা করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দেখালাল জান্নাত, সে কি জান্নাতে গেল। চিন্তা করেছেন একটা মশা কিংবা মাছি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে আবার জাহান্নামে নিয়ে যেতে পারে, ভাই কেন? ওটা শিরক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অংশীদার করা হলো ইবাদতে। এবার চিন্তা করে দেখুন যে আপনাদের গরু ছাগল ভেড়া গোস কুরবানি হচ্ছে আল্লাহ সুবহানের সন্তুষ্টির জন্য না পীর সাহেবের জন্য, যদি এমন কি হয় লক্ষ টাকা দিয়ে হজ করে সারা জীবন ইবাদত করলেও আপনার ইবাদত আল্লাহ সুবহানের কবুল করবেন না, আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। ইতিপূর্বে 3-3-6টি আপনার যে পয়েন্ট উপস্থাপন করেছি এই পয়েন্টগুলো নিয়ে আরো দীর্ঘক্ষণ সময় ধরে আলোচনা করা সম্ভব, কিন্তু আপনারা এই বিষয়ে অনেকে আলোচনা শ্রবণ করেছেন, তবে আপনাকে একটা কম্পোজ করে দিলাম যাতে পয়েন্টগুলো মনে থাকে আর যে কোনো ইবাদত করার পূর্বে এই পয়েন্টগুলো আপনার মাথায় চলে আসে। এক, ঈমান থাকতে হবে স্বচ্ছা 6টা পয়েন্টের উপরে। দুই, নিয়ত হতে হবে খাস আল্লাহ সুবহানের জন্য তার সন্তুষ্টির জন্য ভয় ভীতি সহকারে। তিন, হালাল উপার্জন করতে হবে, হালাল জিনিস ভক্ষণ করতে হবে। চার, রসুলের তরিকায় হতে হবে, বিদাতকে পরিহার করতে হবে, শিরক মুক্ত হতে হবে। এর চেয়ে 6টা পয়েন্ট মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দাবি এই দোয়া আমরা যেন তাকে ভয় ভীতি সহকারে যেন ইবাদত করতে পারি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা 1 টাকা যদি দান করি এই দানটি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো দাবি আরো দোয়া এই যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আম জনতা আম মানুষ একটা পুলিশকে যতটা ভয় করি অতটাই ভয় যেন আমার ভেতরে আল্লাহ সুবহানাহু সৃষ্টি করে দেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আরো দাবি আরো দোয়া এই যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল উপার্জন করা হালাল জিনিস ভক্ষণ করা তৌফিক দান করো আল্লাহুম আমিন। এই দাবি এই দোয়া রেখে আজকে আমাদের আলোচনা শেষ করছি, প্রশ্ন উত্তর শুরু হবে। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। يا رسول